একদিন আল্লাহ রাসূল মোনাজাতে খাদিজার জন্য দোয়া করতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, শুধু খাদিজা খাদিজা, খাদিজা সারা আর কোনো কথা নাই, আল্লাহ কি অন্য সুন্দরী রমণী দিয়া আপনার কে ধন্য করেন নাই, আপনি কেন খাদিজার কথাই বলতেছেন? আল্লাহ রাসূল লা রাগে তখন চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা শুনে নাও, আমাকে আল্লাহ তার চাইতে সুন্দরী রমণী দান করেছেন, তার চাইতে সুন্দরী স্ত্রী আমাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু খাদিজার মতো একটা স্ত্রী আল্লাহ দান করে নাই। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে ছিল, ততদিন তিনি দ্বিতীয় আরেকটি বিবাহ করেন নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ছিল আমার দুর্দিনের বন্ধু, মক্কার মানুষরা যখন আমাকে ত্যাগ করেছে, মক্কার মানুষরা যখন আমাকে উপেক্ষা করেছে, মক্কার মানুষরা যখন আমাকে মিথ্যাবাদী বলত, আমার খাদিজা তখন আমাকে সত্যবাদী বলত, সে আমাকে কখনো প্রত্যাখ্যান করেন নাই। আমার যখন অসহায় ছিলাম, আমার খাদিজা তখন তার সমস্ত সম্পদ আমার জন্য উজাড় করে দিয়েছে, এই জন্যই আমি খাদিজার পাগল। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত চারটি সম্মানিত নারী আল্লাহ দুনিয়ায় দান করেছেন, সেই চারজন নারীর ভিতরে দুইজন নারীর সাথে আমার সম্পর্ক, আর দুইজন নারীর সাথে অন্য নবীদের সম্পর্ক। চারজন নারীর ভিতরে নাম্বার ওয়ানে হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বরে তার থেকে আল্লাহ তার ঔরাস থেকে তার গর্ভ থেকে দিয়েছেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে মারিয়াম আলাইহিসসালাম, চতুর্থ নম্বর হলো আসিয়া আলাইহিসসালাম। এদের নামে আলাদা আলাদা কোরআনের আয়াত আছে। আল্লাহ রাসূল বলেছেন, এই চারজন নারী ঘোষিত জান্নাতি, দুনিয়ায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে আমার খাদিজা সব চাইতে উত্তম। আল্লাহ রাসূল বয়স যখন তার 37, তখন তিনি হেরা গুহার পর্বতের ভিতরে, ছোট্ট একটি গুহা, যে গুহার দৈর্ঘ্য ছিল মাত্র 4 গজ আর প্রস্থ ছিল মাত্র 2.5 গজ, যে হাজি সাহেবরা এখন যান হেরা গুহার ভিতরে তারা দেখবেন বেশি একটা বড় জায়গা না, ছোট্ট একটি জায়গা। 3টি বছর তিনি ধ্যান করেছেন, ধ্যানমগ্ন ছিলেন, দুনিয়ার সব বাদ দিয়া তিনি এক আল্লাহর শুকর গুজারির জন্য 3টি বছর সেই গুহার মধ্যে কাটিয়েছেন, আর 3টি বছর পর্যন্ত তার সহধর্মিণী একজন দুর্বলা নারী সেই পাহাড় বেয়ে বেয়ে তার খাবার আর পানি উঠিয়ে দিয়েছে।